হাই ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি আরেকটা ইটিং শো নিয়ে। আর আজকে দেখে নাও আমি কি রান্না করেছি। ভাত দেখছে, ডাল চচ্চড়ি, মসুর ডাল চচ্চড়িটা, আর এখানে আছে ডিম ভাজা, আর এটা মাছের ডিমের পকোড়া, আর এখানে মাছের ডিমের পকোড়া তরকারি, এটাই আজকে রান্না করেছি। লঙ্কা নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, ডাল চচ্চড়িটা মসুর ডাল দিয়ে বানিয়েছি এবং কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে বানিয়েছি। দারুণ খেতে। মাছের ডিমের পকোড়া ডাল চচ্চড়িটা আমাদের রান্না পুজো হয় তখন বানাই, আর বিয়ের আগে মা বানাতো, রান্না পুজোর সময় তো বানাতো, আর আমাদের বাড়িতে শীতলা পূজা হতো তখন বানানো হতো। শীতলা পুজো হলে তো গরম খেতে নেই, ঠান্ডা খেতে হয়। আগের দিনে ডাল চচ্চড়ি মা বানিয়ে রাখতো আর পান্তা ভাত বানিয়ে রাখতো, সেটা খেতে হয় শীতলা পুজোর দিনে, গরম খেতে নেই। যতক্ষণ পুজো হবে ততক্ষণ খেতে নেই, তারপরে পুজো হয়ে গেলে বিকাল থেকে আবার খেতে হয়। সেটাই খেয়ে দেখতে হলো, বানালাম, খুব ভালো হয়েছে। মাছের ডিমের পকোড়া খুব ভালো হয়েছে।
ঋষভকে এখন দেখতে পাবে না, ঋষভ পড়তে গেছে। ঋষভকে ঋষভের বাবা ছেড়ে দিয়ে এসছে, দিয়ে চলে এসেছে। মাছের ডিমের পকোড়া খুব সুন্দর খেতে, আর তরকারিটাও টেস্ট হয়েছে ভালো। আমার খাওয়া দাওয়া তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।